जितने फुटबॉल खेला जायज होबे ना सऊदी আরবে ইসলামের বাপ কাঠিনা ঠিক কিনা বলে সৌদি আরব সত্যের বাপ কাঠিনা সত্যের বাপ কবি হলো সাহাবায়ে কেরাম কারা সাহাবায়ে কেরাম ফকুন্নি বাঙালি ছোট লোক কথাকার মূর্খ 31 লাখ টাকা দিয়ে আর্জেন্টিনার পতাকা বানাইছে আর ওয়াজ মাহফিল লেগে চান্দা চাইতে গেলে টাকা বাইরে নেবে 10 টাকা 20 টাকা 50 টাকা আর মূর্খ হারামজাদা কথাকার 31 লাখ টাকা খরচ করে 6 গ্রামের মানুষ আর্জেন্টিনার পতাকা বানাইছে 31 লক্ষ টাকা দিয়ে 31টা তাফসীর মাহফিল করা গেল তাফসীর মাহফিল বাদী দিলাম 31 লক্ষ টাকা দিয়ে 31টা মাদ্রাসা ইয়াতীমদেরকে দান করা যাইতো বাদী দিলাম 31 লক্ষ টাকা দিয়া উত্তরাঞ্চলে কত মানুষ শীতের মধ্যে কষ্ট করতেছে 31 লক্ষ টাকার কম্বল বিক্রি করলে পুরো এক জেলার মানুষকে দেওয়া যাইতো গরীব মানুষদেরকে বেঁচে বেঁচে আবার ওই দিন দেখলাম দুইটা বলে মারাই গেছে আর্জেন্টিনা হারছে দেখে গিয়েছে আমি বলি তোকে কপাল পরে আরো আগে মরার দরকার ছিল কচু গাছের লাগে গলায় দড়ি দেওয়া মরার দরকার ছিল আর এক পত্রিকায় দেখলাম দোয়া করতেছে পুরন ঢেকেরা দুষ্ট চলো আমগো দলবি খেলবো দোয়া দোয়া ঠক করে দিব না চলো মিষ্টি মিষ্টি কিনা লয়ে যা দোয়া করে মিলাদ মাহফিল করে মিলাদ পড়াবে খেলা মিয়া বুঝো না নিজের দল খেলবো যদি জিতা জায়গা বুড়িগঙ্গার পাশে বয়া নৌকার মধ্যে মিলাদ করাইতেছে যাতে আর্জেন্টিনা জিতে মানে বাঙালি যে কত বিচিত্রময় বাঙালি আর এক জায়গায় দেখলাম কয়টা বলবো আপনাদের পাঁচ গরু বাজেট করছে কয় গরু পাঁচ গরু বাজেট করছে আমার দল জিতলে মানে আর্জেন্টিনা ব্রাজিল যদি খেলা হয় জিতলে পাঁচটা গরু জবাই করে খাওয়াই আপনারা হাসছেন আমাদের দুঃখে কলিজা ফেটে যায় আজকে ফুটবল খেলার প্রতি বাংলাদেশের যুবকদের যে আগ্রহ ওই টিএসসির চত্বরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের ফুটবল খেলার প্রতি তাদের যে ভালোবাসা তাদের যে আবেগ এই ভালোবাসা এই আবেগ যদি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা মুসলমান স্টুডেন্টদের মাঝে থাকতো তাহলে বাংলার জমিনে কোরআনের রাস কায়েম হয়ে যেত ঠিক কিনা বলেন অযৌক্তিক বলছি বানায় বলছি হক কথা বললেই তো খারাপ এই উচিত কথা বললেই খারাপ ছেলেরা মেয়েরা একসাথে মিলে টিএসসিতে ফুটবল খেলা দেয় একটার লাগে একটা গল ঘেঁষাঘেঁষি করে তো দর্শন তো হবি দুই দিন পরে পত্রিকায় আসবে আর্জেন্টিনার খেলা দেখতে যায় টিএসসি চত্বরে দর্শন হয়েছে কিসে তা আমরা তো আগেই বলি বেগানা পুরুষ মহিলা একসাথে মিলা থাকা হারাম ইসলামে কি বলছে হ্যাঁ মুসলমান জোরে বলেন কি বলছে কি বলেছে আমাদের মোল্লাদের কথা তোমাকে ভালো লাগে না মজা লাগে না যখন দর্শন হইবা তখন থানায় যাওয়া বিচার চাইবা যে আমি ধর্ষিত হয়েছি আমার দর্শক দর্শকের বিচার করেন তখন বিচার চাইবা কি যে তার মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি শাস্তি কি মৃত্যুদণ্ড চলবে আমেরিকার স্টাইলে চলবে রাশিয়া ফ্রান্সের স্টাইলে চলবে সেই লন্ডনের স্টাইলে আর বিচার চাইবা সৌদি আরবের আদালতে কোরআনের আইনে বিচার চাইবা
আগে থেকেই কোরআনের আইনে চলো, ঠিক কিনা বলেন? আগে থেকে কিসে চলো? কোরআনের আইনে চলো, তাহলে তো বাংলাদেশে আর ধর্ষণ হয় মুসলমান। দুঃখ করে বলতে হয়, আজকে আমার দেশের যুব সমাজ মেজরিটি পার্সেন্ট বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। মাহফিল থেকে ফোন দেয়, হুজুর আপনারা তো একটা ডেট দিছিলাম 18 ডিসেম্বর। আমি বলে হ্যাঁ, ডেটটা একটু পাল্টায় দেওয়া যায়? কেন? ওই দিন তো বিশ্বকাপের ফাইনাল খেলা, আমাকে তোর ঝাড়ু দিয়া পিটাম, তোর মাহফিল আমি করবো না কুলাঙ্গার কোথাকার। কেন কেন হুজুর? আমি বলে বিশ্বকাপ ফুটবল খেলা কোন গোরার টিমের খেলা না, ইন্দুরের খেলা না, বান্দরের খেলা, আমাদের দেখার দরকার নেই। ওয়াজ মাহফিলের ঢেটে ওয়াজ মাহফিল হবে, যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাতির, ঠিক কিনা বলেন? মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হওয়া, সমাগম হওয়া, এটা জরুরি না। জরুরি হলো মুষ্টিময় 2-4-5 জনের থেকে যদি 1-2 জন হেদায়াত হয়ে যায়, ওমরের মতো যদি ইমানওয়ালা হয়ে যায়, খালিদ ইবনুল ওয়ালিদের মতো যদি ইসলামের সৈনিক হয়ে যায়, তাতেই মাহফিল কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মঠবাড়ি উদয়ন সংঘকে, বিশাল একটা সমাজের যুব সমাজ, বিশাল একটা অংশ তারা মিলে আজকে এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা খায়ের দান করুন। আরো জোরে সুরে বলি আমিন। যুবক,